রাতের আধারে গুড়িয়ে দেয়া হলো কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি। বিশ্ববরেণ্য চলচ্চিত্রকারের বাড়ির আঙিনায় স্তূপ হয়ে পড়ে আছে শুধুই ইট, বাড়ির কোনো চিহ্নই নেই সেখানে। এ বাড়িতেই থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইজি বরেণ্য কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী। এখানকার অথরিটির একজন মানুষ, সে বলছে যে আমরা এটা তিন দিন ধরে আমরা ভাঙতেছি, নানাবার এটা ভাঙার পায়তারা করেছে। সন্ধ্যার পরে মাগরিবের পরে কেউ বা কারা একজন ঢুকারেতে আপনার পাশে ছিল, অনেকে ঢুকলো, লেবার নিয়ে আসছে, এটা ভাঙা শুরু করছে। ঘটনার পর নগরীর গোরামারা মহল্লার মিয়াপাড়ার এই ভাঙা বাড়িতে চলচ্চিত্র কর্মীরা ভিড় জমালে। পাশেই থাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চলচ্চিত্র কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কলেজ কর্তৃপক্ষের নির্দেশে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করেন ঠিকাদার। এর আগেও বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ ওঠে। সে সময় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠলে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার লোভ সামলানো দায়। আমরা এই কলেজের হচ্ছে ডিবিআর মেশিন, সিসিটিভি যে মেশিন, ওইটা আমরা ওনাদের থেকে কালেক্ট করেছি এবং ওনাদের ভাষ্যমতে এটার অনেকগুলো ক্যামেরা কাজ করে না। আমরা চেষ্টা করব 6 তারিখের ফুটেজ দেখে শনাক্ত করার যে এটা আসলে কারা ভাঙছে। যদি ফুটেজ না থাকে তাহলে ওনাদের দায়ভার নিতে হবে এটা। আর এই জায়গাটা যে ভাঙছে এটার যদি কোনো ধরনের আমরা দোষ পাই, আমরা দাবি জানাবো এই কলেজের প্রিন্সিপাল এবং যারা এখানকার দায়িত্ব আছে তাদের পদত্যাগ করতে হবে এবং তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।